আমরা এর আগের ক্লাসে বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, সাধারণ জাবেদা থেকে কিভাবে খতিয়ান করতে হয় সে বিষয়ে আমরা খতিয়ান করে দেখিয়েছি। আজকে আমরা দেখাচ্ছি কিভাবে সহকারী খতিয়ান করতে হয় সেটি। যেহেতু বিক্রয় জাবেদা একটি আমরা এখানে দেখাচ্ছি, এই বিক্রয় জাবেদা থেকে তিনটি আমরা সহকারী খতিয়ান করলাম। এই বিক্রয় জাবেদার মধ্যে যে তিনজন দানাদার রয়েছে, কাজল এন্টারপ্রাইজ, মনিকা ট্রেডার্স, বিমল এন্ড ব্রাদার্স, এই তিন দানাদারকে নিয়ে আমরা আলাদা আলাদা খতিয়ান করব। এই আলাদা আলাদা খতিয়ান গুলোই মূলত সহকারী খতিয়ান। এখানে আলাদা আলাদা করে যখন দানাদার বা পাওনাদারের জন্য আলাদা খতিয়ান করা হয় সেগুলোকে সহকারী খতিয়ান বলা হয়। আমরা দেখতে পাচ্ছি বিক্রয় জাবেদা, এই বিক্রয় জাবেদার মধ্যে এখানে ডেবিট হিসাব কার্ড, যেহেতু দানাদার ডেবিট সেজন্য ডেবিট হিসাব কার্ড, কাজল এন্টারপ্রাইজ, মলিকা ট্রেডার্স, বিমল এন্ড ব্রাদার্স। কাজল এন্টারপ্রাইজ যেহেতু দানাদার সেটি ডেবিট, আমরা কাজল এন্টারপ্রাইজের ডেবিট পাশে দেখতে পাচ্ছি 24,460 টাকা, যেটি আমরা ডেবিট কলামে লিখলাম। এরপরে জেরিও সেটি সরি 25,460 টাকা সেটি আমরা দেখালাম। এরপরে কাজল এন্টারপ্রাইজ যেহেতু ডেবিট, তার বিপরীতে আমরা বিক্রয় হিসাবকে বিবরণে লিখব, যেহেতু বিক্রয়টি ক্রেডিট, সেজন্য খতিয়ানের নিয়ম অনুযায়ী বিপরীত বিবরণটা আমরা এখানে দেখালাম বিক্রয় হিসাব। আর যেহেতু 2017 সালে জুনের 20 তারিখ এটি সংগঠিত হয়েছে, সেজন্য আমরা এখানে 20 তারিখ দিব। তাহলে এরপরে হিসাবের কোড নাম্বার, যেভাবে আমরা সাধারণ খতিয়ান করি চলমান জের ছকে, তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেরের মধ্যে ডেবিট টাকা, ক্রেডিট টাকা দুটি থাকবে, সব মিলে 7টি কলাম আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা কাজল এন্টারপ্রাইজ বুঝতে পারছি। এরপরে মনিকা ট্রেডার্স, যেহেতু মনিকা দেনাদার, মনিকা ট্রেডার্স এটি ডেবিট থাকবে, যেহেতু এখানে 17,240 সেটি আমরা দেখালাম, 17,240, তার বিপরীতে একইভাবে বিক্রয় হিসেবে আমরা বিবরণ লিখব। এরপরে যেহেতু এটি 22 তারিখের হিসাব, সেজন্য আমরা এখানে 22 নিব। ওকে, এটাও আমরা বুঝতে পারছি। এরপরে সর্বশেষ বিমল এন্ড ব্রাদার্স, এটি 13,300 অ্যামাউন্টটা সেটি বিমল এন্ড ব্রাদার্স, দেনাদার এটি ডেবিট, ডেবিট কলামে 13,300 আমরা বসালাম, তার বিপরীতে দেনাদার সরি বিক্রয় হিসাব, বিক্রয় হিসেবে এটি একইভাবে আগের নিয়মে আমরা বসালাম। এরপরে একই কলাম, যেহেতু এখানে ডেবিট সেজন্য আমরা জেরের মধ্যে ডেবিট পাশে 13,300 বসালাম। এখানে যেহেতু আর কোনো কাজ নাই, সেজন্য আমরা এখানে কোনো ক্লোজ হিসাব ক্লোজ করার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটি 24 তারিখ, জুনের 25 তারিখ সংগঠিত হয়েছে, সেজন্য আমরা এখানে 25 লিখব। 25 আশা করি কিভাবে সাধারণ খতিয়ান, সাধারণ জাবেদা থেকে নর্মালি বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা এবং ক্রয় ফেরত বিক্রয় ফেরত জাবেদা থেকে অথবা সাধারণ জাবেদা থেকে কিভাবে আমরা সহকারী খতিয়ান করব সেটি বুঝতে পারছি। নিয়মিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।